বাণিজ্যিক শহর বা বন্দর নগরীর মানুষের দীর্ঘদিনের দুঃখগাথা হয়ে আছে জলাবদ্ধতা। যুগ যুগ ধরে নির্বাচন আসলে এই অভিশাপ থেকে মুক্তির আশ্বাস থাকে সব জনপ্রতিনিধির। নগরবাসীর জন্য শুধুমাত্র এই একটি আশ্বাস থাকে দলমত নির্বিশেষে সবার। কিন্তু আশ্বাসে ভরসা করে অভিভাবক নির্বাচন করেও আজ অবধি কোনো সুফল পায়নি নগরবাসী। বরং প্রকল্পের পর প্রকল্প বরাদ্দ নিয়ে ভোগান্তি বেড়েছে চরম আকারে। আর তাই বর্ষা মৌসুমে ভারী কিংবা অল্প বৃষ্টিতে নগরের অনেক এলাকা পানিতে তলিয়ে যাবে, এই নিয়তি এক প্রকার মেনে নিয়েছে চট্টগ্রামবাসী। তবে জলাবদ্ধতার অভিশাপ মেনে নিলেও এবার নগদ জুড়ে নতুন আতঙ্কের নাম উন্মুক্ত নালা বা খাল। চসিক এবং সিডিএর অব্যবস্থাপনা আর দায় সারা কাজে দিন দিন এসব নালা পরিণত হচ্ছে মৃত্যুকূপে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহেরিন মাহবুব সাদিয়া সহ গত কয়েক মাসে প্রাণ হারিয়েছে অন্তত 5 জন। শুধু তাই নয়, প্রতিদিন ঘটে যাওয়া এমন ছোট বড় অসংখ্য ঘটনা থেকে যায় আড়ালে। এই কাজটা সিডিআর মাধ্যমে সেনাবাহিনীকে দিচ্ছে কাজটা করার জন্য, ওই কাজটা দিয়ে অবহেলিত রাস্তার উপরে লোহার স্ল্যাব গুলা রাখি, লোহা রঙ লাখি যানজট সৃষ্টি করে রাখছে, অবৈধভাবে দখল করে রাখছে। প্রতিনিয়ত একটা একটা দুর্ঘটনা হচ্ছে, ছোটোখাটো দুর্ঘটনাগুলো তো আপনারা দেখতেছে না, কিন্তু বড় হয়ে গেলে ওইটাকে দেখা হচ্ছে, ফ্লাশ করা হচ্ছে। ছোট বড় একটার পর একটা ঘটনা হচ্ছে, সিডিএ দুজদে সিটি কর্পোরেশনের, সিটি কর্পোরেশন দুজদে সিডিএ। এটা আমরা কি, এটা গভর্নমেন্টে না করলে আমরা কি করব? ভয় তো আছে মনে, আমরা যদি পড়ে যাই পানি উঠলে আমরা তো পার হই, যদি আমরা পড়ে যাই। এখন একটু আগে উনি পড়ে গেছে, দেখেন কাজও হচ্ছে না, একটু করছে আর একটু চলে রাখছে। মরগায় দুর্ঘটনা ঘটছে, এ হাতে ব্যথা পাইছি, এ সব সময় এরকম হয়, এ কাজ তো আর করতেছে না, এ দেখতেন আজকে আগে কোনো কাজ করতেছে না, লোহা কত এনে ফেলে লাগছে, ওদিকে ফেলে লাগছে, আমাদের সমস্যা না। এটা তো এখন কী বলবেন, যে কোনো তো একজনকে এ বললে এর দোষ, এ বললে এর দোষ, তো যে যে কোনো যার যে কোনো একজনের দায়িত্ব আছে নগরবাসীর জলবদ্ধতার সমস্যা নিরসনের দায়িত্ব ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। কিন্তু সংস্থাটি রুটিন কাজের বাইরে তেমন পদক্ষেপ না নেওয়ায় জলবদ্ধতার সমস্যা প্রকট আকার ধারণ করে। এই অবস্থায় 2017 সালের মাঝামাঝিতে সিটি কর্পোরেশনকে পাশ কাটিয়ে নগরের প্রধান সমস্যা দূর করতে বড় ধরনের প্রকল্প গ্রহণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। কিন্তু 3 বছর মেয়াদি এই প্রকল্পের মেয়াদ এবং 1/3 অর্থ শেষ হলেও শেষ হয়নি কাজ, আর দুর্ভোগ কমাতো দূরের কথা। মেগা প্রকল্পের নানান অব্যবস্থাপনার কারণে বেহাল অবস্থা এখন নগরবাসীর। অনেক মানুষ তো মারা যায়, মানুষ পাইপ নালা বাড়ি কত কষ্ট করে রয়েছে আছে, অনেক কষ্ট আছে, অনেক মানুষ দাম আছে। মেয়ের দেখতো, মেয়ের তো অফিসে বসে থাকে, মেয়ের কি এখানে আসবে? ওগুলো তো ওরা আসে না, এগুলো তো বসে থাকে শেয়ারে, এরা কাজ করবে। টিডিএস চেয়ারম্যান তো এখানে থাকবে, এখানে আসবে, এখানে আসি দেখলে বুঝতে পারবে জনগণের কীভাবে করতে আছে। আসেনও সুদ্ধার কার প্রয়োজন, উনি দেখতে হবে সব আমাদের রাস্তাঘাট কীভাবে করতেছে, সরকারের কী কাজ দিতে আছে, কীভাবে করতেছে, এগুলো দেখতে হবে। তো আমার থেকে তো প্রতি মুহূর্তে, আমি কিছুদিন আগে পড়ে গেছিলাম এখানে, এখানে আমাদের এলাকার লোকজনরা ধরে আমাকে ওটাই তুলছে। আর এখানে এত যে কষ্টকর মানুষের, মানে হাঁটা চলার, স্কুলে যাইতে বাচ্চাদের নিয়ে সমস্যা, মহিলাদের, আর আমি তো পঙ্গু অবস্থায় এখানে, আমার যতটুকু ট্যাঙ্ক ভালো হয় পরে পরে আবার নষ্ট হয়ে যাচ্ছে এখানে। তবে এত কিছুর পরও চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দায় সারা জবাবে ক্ষুব্ধ সাধারণ মানুষ বলছেন, একজন অপরকে দোষ না দিয়ে দ্রুত সমস্যা সমাধানে নেওয়া হোক কার্যকরী পদক্ষেপ। আমি মনে করি যারা এই কাজটা নিয়েছে এবং এই যে সিডিএর মধ্যে যারা এগুলো পরিচালনা করতেছে তাদেরকে দেখা দরকার। এটা সিডিএর চেয়ারম্যান এবং যারা যারা থিয়েটারে এই কাজটা নিচ্ছে তাদের অবহেলার কারণে আজকে মানুষ মারা যাচ্ছে। তাহলে এই কাজে অবহেলা কেন করা হলো, এটা আমরা সাধারণ জনগণ হিসেবে সরকারের কাছে এই কন্ট্রাক্টরের কাজ যে নিছে ওনাদের বিচার চাই। মুরাদপুরে একজন বদরের একজন লোক এবং ট্যাক্সি অ্যাক্সিডেন্ট থেকে ঘাতে পড়ে 2 জন মারা গেল, আর এই এলাকায়ও একটা দুর্ঘটনা হলো। আমরা চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের বাসিন্দা হিসেবে একটা কথাই বলি, আমরা অবহেলিত। আসলে এই যে সরকারের বিভিন্ন অব্যবস্থার কারণে এসব হচ্ছে, যে সিটি কর্পোরেশন একসাথে ও আসা, এমনকি এখানে রাস্তার উন্নয়ন কাজকর্ম ভালো করে হচ্ছে না, এই যে সমন্বয়হীনতার, এই যে সমন্বয়হীনতা, এই জন্যই এসব আচরণ হইতেছে। এটা কি সর আগে দেখে না, আগের থেকে এরকম ছিল, আর এখানে যে অনেক বর্জ্য আগের থেকে জমে ছিল, এই কারণে কিন্তু লাস্টটা পেতে এত সময় লেগেছে। যদি এখানে এত পরিমাণ বর্জ্য না থাকতো, সাথে সাথে হয়তো বা লাস্টটা পাওয়া যেত, বা অনেকে পাওয়া যেত, জীবিত উদ্ধার করা যেত। এদিকে সেবাদানকারী এই 2 সংস্থা এখনও একে অপরকে দোষ দিচ্ছেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, নালা রক্ষণাবেক্ষণ তাদের কাজ নয়। শহরে মানুষের চলাচল নিশ্চিত করা, মানে কোনো যদি প্রবলেম থাকে, কোথাও যদি কোথাও গর্ত থাকে, কোথাও যদি কোনো ওভার ড্রেন থাকে, মানে এবারে ঐতিহাসিক ভাবে কিছু করতে কাজ অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বিভিন্ন গণমাধ্যমে সিডিএর দায় দিয়ে বক্তব্য দিলেও এ বিষয়ে বিস্তারিত জানতে একাধিকবার ফোন করা হলে তিনি প্রত্যেকবার মিটিং এর কথা বলে ফোন রেখে দেন। আমি একটা মিটিং আছে, পরে কথা বলবো।
একই অবস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রকৌশলীর। তাদের দুজনকে বেশ কয়েকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি। চট্টগ্রাম শহরে জলবদ্ধতা নিরসনে বর্তমান সরকারের আন্তরিকতা থাকলেও চসিক এবং সিডিএর দায়সারা ও পাল্টাপাল্টি বক্তব্য নগরের উন্নয়ন কার্যক্রমকে আরও বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন অনেকেই। তাই দোষ না চাপিয়ে দুই সেবাদানকারী প্রতিষ্ঠানকে আলোচনা করে কাজ করার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। শাহাদাত রিফাত, সিটিজি নিউজ, চট্টগ্রাম।